জটিল সংখ্যার নয় নম্বর পর্বে তোমাদের স্বাগতম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো অনেকে হয়তো মন খারাপ থাকতে পারে মনটা ভালো করে নাও আমি তোমাদের সামনে হাজির হয়েছি জটিল সংখ্যা নিয়ে আজকে আমার জটিল সংখ্যার নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে আমি এই অঙ্গ সমাধান করাবো বলা আছে দেখো ঘনমূলগুলি নির্ণয় করো তো এক আই মাইনাস আই মাইনাস ওয়ান এগুলার আমার ঘনমূল নির্ণয় করতে হবে মানে ওয়ান আই মাইনাস আই মাইনাস ওয়ান এগুলোর আমরা ঘনমূল নির্ণয় করবো তো ঘনমূল নির্ণয় করার জন্য যে ব্যাপারটা দেখো যে ব্যাপারটা প্রথমে আমরা ধরে নেব মনে করি মনে করি দেখো যার ঘনমূল নির্ণয় করবো তাকে এক্স ধরবো এক্স ইকুয়াল টু ঘনমূল অফ ওয়ান দেখো আমি যদি এখানে ছি না দিতাম তাহলে হতো বর্গমূল তা আমরা এখানে থ্রি দিচ্ছি তাই এটা ঘনমূল ঘনমূল বের করব আমরা ওয়ানের ওয়ানের ঘনমূল বের করতে হবে তো এই ওয়ানের আমরা ঘনমূল বের করবো সেজন্য আমরা এক্স ইকুয়াল টু ঘনমূল লিখছি এখন আমরা এই এক্সের মান বের করব ক্যালকুলেশন করে যেভাবে হোক তো দেখো যে ব্যাপারটা বা এক্স আমরা যদি উভয় পক্ষে ঘন করি তার মানে এক্স কিউব ইকুয়াল টু হবে কিন্তু ওয়ান কারণ ঘন করলে ছি আর এই থ্রিটা এই এইটার জন্য হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আর থ্রি কাটা যায় কেটে গেলে ওয়ান বাই থ্রি ওই থ্রি আর থ্রি কাটা গেলে থাকে হচ্ছে ওয়ান এবার আমরা ওয়ানকে পক্ষান্তর করবো তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ওয়ানটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস এই ওয়ানের পুরো কিন্তু আমরা অনায়াসেই কিউব দিতে পারি আমরা কিউবটা কেন দিয়েছি সূত্র বসানোর জন্য এ কিউব মাইনাস বি কিউব ইক সূত্র বসাবো দেখো আমরা জানি এক কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি এবি মানে হচ্ছে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান এব মানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো দেখো আমরা

একটা পেয়েছি ওয়ান এরপরে এরপরে আমরা লিখবো অথবা অথবা দেখো যে ব্যাপারটা এক্স স্কোয়ার মিডিল টার্ম করবো কিন্তু না যদি না যায় সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যদিও সূত্রটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলে তোমাদের উচ্চতর গণিতে ফাইভ পয়েন্ট ওয়ান অনুশীলনীতে ছিল সূত্রটা এরম ছিল যদি দীঘাত সমীকরণ মনে করো যে দীঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শরূপ এই দীঘাত সমীকরণকে এই দীঘাত সমীকরণ যে ব্যাপারটা সেটা হলো মিডিল টার্ম হয় না মিডিল টার্ম না হলে সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু এ যদি এই সূত্রটার আমি নাম দিয়েছি হচ্ছে বুলডোজার সূত্র তো দেখো বুলডোজার সূত্র বলতে এই সূত্রটাই বুঝাবে বুঝবে কারণ বুলডোজার বলছে এই কারণে যে এই সূত্রে যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি আমরা মান বের করতে চাই এই সূত্রে বসাই দিলে সরাসরি মান চলে আসবে বুলডোজারের কাজ কি সব কিছু ভেঙে চুরে অস্থির করে ফেলে ঠিক তেমনি এইটাও কিন্তু বুলডোজারের মতো দীঘার যে কোনো সমীকরণকে এই সূত্রে বসালে কিন্তু আমার অ্যান্সার আসে তো দেখো যে ব্যাপারটা আমরা যদি তুলনা করি এই সমীকরণ আর এই সমীকরণ তুলনা করি তাহলে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান তার মানে এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান এক্সের এর হচ্ছে এখানে ওয়ান এখানে এক্সের সহগ হচ্ছে বি তার মানে বি ইকুয়াল টু হচ্ছে ওয়ান আর সি সি হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হচ্ছে ওয়ান সি ইকুয়াল টু হচ্ছে ওয়ান এখন এ বি সি এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো বসালেই আমরা এক্সের মান পাবো তার মানে এক্স ইকুয়াল টু কী পাই অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি দেখো সূত্রে আছে মাইনাস বি হচ্ছে এক্সের সহক এক্সের সহগ হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান হবে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে এক্সের শহের পরে এক্সের শহ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারে হচ্ছে ওয়ান মানে এর মানে হচ্ছে ওয়ান আর ইন্টু সি এর মানে হচ্ছে ওয়ান ভাগ টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের শহ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান দেখো মূল কথা হলো এবি এর মান এই সমীকরণে বসে আছি বসে আমরা এটা পেয়েছি এখন আমরা এটার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পাই হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস দেখো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান দেখো যে ব্যাপারটা ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর ওয়ান আর ফোর আর ওয়ান গুণ করলে হয় ফোর আর এই এই তিনটা গুণ করলে হয় ফোর তাহলে ওয়ান মাইনাস ফোর হয় হচ্ছে মাইনাস থ্রি তার মানে রুট ছিল আগে তার মানে মাইনাস থ্রি ভাগ হচ্ছে টু আমরা যদি হা মানে এই ওয়ান বাই টু বাইরে লিখি তাহলে হবে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস থ্রি দেখো যে ব্যাপারটা সেটা হলো পেলাম আমরা মানে এই ওয়ানের ঘনমূল মানে এককের ঘনমূল মানে একের ঘনমূল পাচ্ছে হচ্ছে এক তারপরে একটা প্লাস একটা মাইনাস তিনটা ঘনমূল পেয়েছি তাহলে লিখবো অতএব দেখো ওয়ান এর ঘনমূল কত কত সেটা হলো ওয়ান দেখো ওয়ান এর ঘনমূল ওয়ান এরপরে হচ্ছে হাফ মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি একটা এরপরে হচ্ছে হাফ সেটা হলো মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি আর একটা দেখো যে ব্যাপারটা ওয়ানের ঘনমূল পেলাম আমরা ওয়ান প্লাস নিয়ে লিখছি এরপরে মাইনাস দিয়ে লিখছি লিখে আমার ওয়ানের ঘনমূল পেয়েছে আমরা তিনটা এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার তো দেখো যে ব্যাপারটা আমি যে পাশে যেটা লিখছি এটা তোমার পরীক্ষায় লিখা লাগবে না আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি দেখো বলা ছিল ওয়ানের ঘনমূল নির্ণয় করো তো আমরা যেটার ঘনমূল নির্ণয় করতে হবে এক্স ইকুয়াল টু লিখছি ঘনমূল অফ ওয়ান এখন দেখো আমরা উভয় পক্ষে ঘন করছি এক্সকে ঘন করলে হয় এক্স কিউব আর এইটারা ঘন করলে হয় ওয়ান ওয়ানটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস ওয়ান আর ওয়ানকে কিউব দিলে তো ওয়ানের ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান এবার সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি হয় এটা ইকোয়াল টু জিরো লিখছি লিখে এর মান ওয়ান পেয়েছি অথবা এটা ইকোয়াল টু জিরো লিক্সি লিখে ক্যালকুলেশন করলে এক্সের আরও দুইটা মান পেয়েছি তার মানে এই ওয়ান এর ঘনমূলকে আমরা ধরছিলাম এক্স তার মানে এক্সের মান পেলাম আমরা তিনটা তাহলে ওয়ানের ঘনমূল হচ্ছে তিনটা এই তিনটা হচ্ছে ওয়ানের ঘনমূল তো দেখো মাইনাস ওয়ানের ঘনমূলের ক্ষেত্রে একই রকম হবে জাস্ট এই ওয়ানের কাছে যে ব্যাপারটা মাইনাস হবে তো দেখো এবার আমরা চারের দুই সমাধান করাবো চারের দুই চারের দুই আছে দেখো যে ব্যাপারটা বলা আছে আয়ের ঘনমূল নির্ণয় করো তো আয় তাহলে মনে করি মনে করি দেখো আমরা মনে করব সেটা হলো যে আই আই এর ঘনমূল বের করতে হবে এক্স ইকুয়াল টু ঘনমূল এটা হলো বর্গমূল এখানে থ্রি দিলে হবে হচ্ছে ঘনমূল আমরা আই এর ঘনমূল বের করব এখন যদি আমরা কিউব করি এক্স কে কিউব করলে হবে এক্স কিউব আর এটারে কিউব করলে হবে হচ্ছে আই বা আমরা পক্ষান্তর করব এক্স কিউব আইটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আই ইকুয়াল টু জিরো এবার আমরা সূত্র তৈরি করব সূত্র তৈরি করার জন্য যে ব্যাপারটা দেখো সেটা হলো যে এক্স কিউব আমরা যে ব্যাপারটা সূত্র করার জন্য আমরা প্লাস আই একটু ভেঙে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য ইকুয়াল টু দেখো দেখো মাইনাস আমরা এর সাথে মাইনাস ওয়ান গুণ করছি তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস আই আর ওয়ান গুণ করলে হয় আই বা দেখো এক্স কিউব প্লাস দেখো মাইনাস ওয়ান সমান হচ্ছে আই স্কোয়ার আমরা জানি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার আর আই গুণ করলে হয় কিন্তু আই কিউব ইকুয়াল টু জিরো এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে আই প্লাস বি স্কোয়ার

ইকুয়াল টু লিখলাম জিরো দেখো আইস স্কোয়ার সমান মাইনাস ওয়ান আমরা লিখছি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান এখন দেখো এটার কিন্তু মিডিল টার্ম হয় না যেহেতু মিডিল টার্ম হয় না সুতরাং আমরা এই সূত্রে বসাবো এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি মাইনাস টু এ এই সূত্রে বসাবো তাহলে অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি হচ্ছে এক্সের সহক এক্সের সহ হচ্ছে মাইনাস আই তাহলে মাইনাস বি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আই দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ মানে কত দেখো এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহ এক্স সহক হচ্ছে ওয়ান ইন্টু সি সি মানে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস ওয়ান ভাগ ফোর এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহ দেখো যে সরি ভাগ টু এ ফোর এ লিখছি আমরা টু এখন দেখো যে ব্যাপারটা আমরা এটা ক্যালকুলেশন করবো সেটা হলো ক্যালকুলেশন করলে আমরা কত পাই দেখো সেটা হলো যে আই প্লাস মাইনাস আইস্কোয়ার আইসকোয়ার মানে হচ্ছে দেখো যে ব্যাপারটা আই স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস তার মানে আসে হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ফোর প্লাস ফোরে মিলে হয় এই মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে হয় হচ্ছে রুট থ্রি প্লাস হবে রুট থ্রি ভাগ টু তার মানে দেখো যে ব্যাপারটা আমরা আই এর ঘনমূল আমরা পাচ্ছি তিনটা একটা হচ্ছে মাইনাস আই এখানে একটা প্লাস একটা মাইনাস একটা তাহলে লিখতে পারি অতএব অতএব আই এর ঘনমূল গুলি দেখো আয় এর ঘনমূল কত কত দেখো প্রথমে আয়ের এর হচ্ছে প্রথমে হচ্ছে এরপরে এটা আমরা প্লাস দিয়ে একবার লিখবো মানে হাফ আই প্লাস রুট এরপরে লিখবো দেখো যে ব্যাপারটা হাফ আই মাইনাস রুট এটাই হচ্ছে আমার নিম্নেও অ্যান্সার দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো আমরা আয়ের ঘনমূল বের করতে বলেছে তো আমরা এক্স ইকুয়াল টু ঘনমূল অফ আই লিখছি এবার উভয় পক্ষে ঘন করছি এবার আইটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এবার দেখো আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার আই স্কোয়ার আর আই গুণ করলে হয় আই কিউব এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয় এইটা ইকোয়াল টু জিরো লিখছি লিখে এক্সের মান পেয়েছি মাইনাস আই অথবা এইটা ইকোয়াল টু জিরো লিখছি এবার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান এবার এইটারে আমরা দেখো এইটারে আমরা দীঘাত সমীকরণের আদর্শ রূপের যে সূত্র আছে এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা টু এ ওই সূত্রে বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে এইটা পাই তাহলে আয়ের ঘনমূলগুলি কত কত পাচ্ছি মাইনাস আই একবার প্লাস দিয়ে লিখছি একবার মাইনাস দিয়ে লিখছি আয়ের ঘনমূল হচ্ছে আমরা পেয়েছি তিনটা একটা দুইটা তিনটা আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছ আর দেখো যে ব্যাপারটা চারের 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 কিন্তু তিন রঙে হচ্ছে মাইনাস আয়ের প্লাস আয়েরটা পারলে মাইনাস আয়েরটাও পারবে আর প্লাস ওয়ানেরটা এরটা পারলে মাইনাস ওয়ানেরটাও পারবে তারপরেও দেখো যে ব্যাপারটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে বাসায় নিজে নিজে চর্চা করো এই দুইটা তো ভিডিও আমি দেখ দেখলাই এখন তুমি নিজে নিজে দুইটা চর্চা করবে চর্চা করার পরে যে ব্যাপারটা মিলাই দেখবে যে মিলছে নাকি আমি কিন্তু এই দুইটাও তোমাদের সমাধান করে দিবে এখন এখন আমরা চারের তিন করাবো দেখো মাইনাস আয় এর ঘনমূল নির্ণয় করতে হবে তো মনে করি যার ঘনমূল নির্ণয় করতে হবে আমরা এক্স ধরব এক্স ইকুয়াল টু ঘনমূল অফ মাইনাস আই দেখো এটা হচ্ছে বর্গমূল এখানে থ্রি দিলে হচ্ছে ঘনমূল এখন আমরা উভয় পক্ষে ঘন করবো যদি এক্সকে কিউব করি তাহলে হবে এক্স কিউব আর এটারে কিউব করলে হয় মাইনাস আই বা এক্স কিউব মাইনাসটা যদি আমি পক্ষান্তর করি হয় তাহলে প্লাস আই ইকুয়াল টু জিরো বা দেখো এক্স কিউব মাইনাস দেখো আমরা এখানে মাইনাস দিলাম আই ইন্টু মাইনাস ওয়ান দিয়েছি

বি স্কোয়ার বিস্কোয়ার মানে হচ্ছে আই বি হচ্ছে আই সুতরাং আই স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন লিখবো হয় এক্স মাইনাস আই ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু আই অথবা অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু জিরো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইটার কিন্তু আমার দেখো যে ব্যাপারটা এইটার কিন্তু আমার মিডিল টার্ম হয় না সুতরাং আমরা তার আগে আমরা একটু কাজ করতে পারি এক্সি স্কোয়ার প্লাস আই এক্স আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান বসাবো ইকুয়াল টু জিরো এখন দেখো যে ব্যাপারটা এটা মিডিল টার্ম হয় না মিডিল টার্ম না হলে আমরা দীঘাত সমীকরণের সূত্র বসাবো সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে হচ্ছে এক্সের সহক এক্সের সহক হচ্ছে আই তার মানে মাইনাস আই প্লাস মাইনাস রুট বি মানে হচ্ছে আই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে হচ্ছে এক্সি স্কোয়ারের সহক আর এ সি সি মানে হচ্ছে কনস্ট্যান্ট সেটা হল দ্রুব দ্রুব হচ্ছে মাইনাস ভাগ টু এ মানে হচ্ছে এক্সি স্কোয়ারের সহক টু দেখো মাইনাস প্লাস মাইনাস রুট দেখো মানে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে আসে হচ্ছে দেখো আয়ের ঘনমূল গুলি কি কি দেখো আয় এর ঘনমূল গুলি আমরা পেয়েছি হচ্ছে সরি এটা মাইনাস আয়ের ঘনমূলগুলি গুলি মাইনাস আয়ের ঘনমূল গুলি একটা পেয়েছি হচ্ছে আই আর একটা পেয়েছি হচ্ছে হাফ ইন্টু আমরা এখানে আলাদা করে লিখবো মাইনাস আই √3 আর একটা হচ্ছে 1/2 -i √3 √3 এটা হচ্ছে আমার নির্ণেয় आंसर দেখো আমরা -i এর ঘনমূল পেয়েছে হচ্ছে i দি একটা লিখছি আর দি একটা লিখছি এই তিনটা হচ্ছে आंसर -i এর এই ঘনমূল হচ্ছে তিনটা একটা হচ্ছে i আর একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা চারের চার সমাধান করাবো বলা আছে মাইনাস ওয়ানের ঘনমূলগুলি নির্ণয় করো তাহলে দেখো যে ব্যাপারটা আমরা চারের চার সমাধান করাবো মনে করি মনে করি যার ঘনমূল নির্ণয় করতে হবে তাহলে এক্স ধরবো এক্স ইকুয়াল টু ঘনমূল অফ মাইনাস ওয়ান এটার ঘনমূল নির্ণয় করতে হবে এবার আমরা উভয় পক্ষে ঘন করবো তো দেখো এক্স কিউব ইকুয়াল টু রুট মাইনাস ওয়ান থ্রি এরপরে কিউব তাহলে এইটা এই থ্রি আর এখানকার কাটা যায় কেটে গেলে হয় হচ্ছে বা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এক্স কিউব মাইনাসটা পক্ষান্তর করলে হয় প্লাস তার মানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স কিউব প্লাস ওয়ান ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান কিউব ওয়ান কিউব ইকুয়াল টু জিরো দেখো ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস ওয়ান ইন্টু দেখো এক্স স্কোয়ার এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স আর ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো পেয়েছি তাহলে লিখবো আমরা হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান অথবা অথবা হচ্ছে দীঘাত সমীকরণ তো এই দীঘাত সমীকরণে মিডিল টার্ম কিন্তু হয় না সুতরাং আমরা সূত্র বসাবো এক্স টু মাইনাস বি মাইনাস বি হচ্ছে এক্সের সহক এক্সের সহক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার বিষয় তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার বি মাইনাস ফোর এ এ মানে হচ্ছে এ মানে হচ্ছে এক্সি স্কোয়ারের সহ এ সি সি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভাগ টু এ মানে হচ্ছে ওয়ান ইকুয়াল কত পাই ওয়ান প্লাস মাইনাস দেখো মাইনাস মানে হচ্ছে ওয়ান ওয়ান থেকে ফোর বাদ দিলে হয় মাইনাস থ্রি ভাগ টু সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস থ্রি তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এইটারে কিন্তু আমরা এরম লিখতে পারি সেটা হলো হাফ ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আর রুট মাইনাস ওয়ান এইটা লিখতে পারি তাহলে এখানে লেখা যায় হাফ ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই এইটা লিখা যায় অতএব মাইনাস ওয়ান এর দেখো অন্য মূল্যগুলি কি কি সেটা হলো মাইনাস ওয়ান একটা আর একটা হল প্লাস একটা লিখবো হাফ ইন্টু ওয়ান তারপরে আর একটা হচ্ছে হাফ ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আই এইটা হচ্ছে আমার নিম্নেও অ্যান্সার দেখো আমার নিম্নেও অ্যান্সার চলে এসেছে আশা করি যে তোমরা এই চারটা অঙ্ক পারবে তবে বোর্ড পরীক্ষায় প্রায় কিন্তু এই অঙ্কগুলা আসে এবং যে ব্যাপারটা এমসিকিউ এর জন্যও অনেক গুরুত্বপূর্ণ তো দেখো যে ব্যাপারটা আমি কিন্তু দুইটা করে দিতে পারতাম বলতাম যে একই রকম তোমরা করে নিও বাট আমি কিন্তু ষাটটাই করে দিয়েছি তোমাদের উপকারের জন্য তো আশা করি তোমাদের উপকারে আসবে এবং এই অঙ্কগুলা কোন লেখকের বইয়ের কত নং অঙ্ক এই সম্পর্কে আমি প্রথমেই ভিডিও করেছি সেই প্রথম ভিডিওটা যদি দেখে আসতে পারো দেখে আসলে আশা করি যে তুমি বুঝতে পারবে যে তোমার কোন তোমার বইয়ের কত কত নং অঙ্ক এগুলা তাহলে তোমার জন্য উপকারে আসবে যদি যে যেই লেখকের বই পড়ো তবে যে লেখকেরই বই পড়ো তবে আমি বলি যে এই লেকচারগুলো যদি ভালো করে দেখো আশা করি তোমরা পরীক্ষায় খারাপ করবে না অবশ্যই পরীক্ষায় ভালো করবে তো আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবা